ট্রাফিক পুলিশের উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হল নিঃশুল্ক চক্ষু পরীক্ষা শিবির। হেমতাবাদের কাশিমপুর প্রাথমিক বিদ্যালয়ে এই শিবিরের আয়োজন করা হয়। মূলত যানবাহন চালক এবং কর্মীদের এখানে চক্ষু পরীক্ষা করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন ট্রাফিক ওসি পবন কুমার দাস, ট্রাফিক পুলিশ কর্মী শিবশঙ্কর রায় সহ অনেকেই। ট্রাফিকের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ। নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হয়ে গেল এক ব্যক্তি। রবিবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের শান্তি কলোনি এলাকার শ্রীমতী নদীতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে নিখোঁজ ব্যক্তির নাম বিষ্ণু চৌহান, তার বাড়ি 17 নম্বর ওয়ার্ডের মিলনপাড়া এলাকায়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখার্জি সহ পুলিশ আধিকারিকেরা। আরজিকর মেডিকেল কলেজে ট্রেনি তরুণী চিকিৎসক হত্যা মামলার তদন্তের পাশাপাশি আরজিকরের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলীর আনা দুর্নীতির মামলারও তদন্ত শুরু করেছে সিবিআই। তরুণী ট্রেনি চিকিৎসক হত্যা মামলায় টানা 9 দিন সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আদালতের নির্দেশে হয়েছে পলিগ্রাফ টেস্টও। এবারে আরজিকরের দুর্নীতি মামলার তদন্তে নেমে রবিবার শুরুও সকালে সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে হানা দিল সিবিআই। রবিবার খুঁটি পুজোর মধ্যে দিয়ে পুজো প্রস্তুতির সূচনা করল চাঁচলের বামুনপাড়ার মিতালী সংঘ। এদিন পুরোহিতের মন্ত্রচারণের এবং ঢাকের বাদ দিয়ে চিরায়ত রীতি মেনে খুঁটি পুজো সম্পন্ন হয়। উল্লেখ্য, এই বছর এই পুজোর 38তম বর্ষ। এবছর তাদের থিম নারী নিরাপত্তা। পুজো মণ্ডপ নির্মাণের দায়িত্বে রয়েছেন স্থানীয় শিল্পীরা। সাধারণ মানুষের সঙ্গে পুলিশ প্রশাসনের সুসম্পর্ক গড়ে তুলতে উদ্যোগী হল রায়গঞ্জ পুলিশ জেলা। পুলিশ সুপার সানাক্তারের নির্দেশে এবং কালিয়াগঞ্জ থানার ব্যবস্থাপনায় কালিয়াগঞ্জের পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের মাঠে অনূর্ধ্ব 14 নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হল রবিবার। এই ফুটবল টুর্নামেন্টে 7টি স্কুল অংশগ্রহণ করে। এদিন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখার্জি। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষকেরাও। খেলা দেখতে প্রচুর মানুষের সমাগম হয় মাঠে। দিনকে দিন পথে ঘাটে বাড়ছে পথ কুকুরের সংখ্যা। লাগাম ছাড়া প্রজননের কারণে কুকুরের সংখ্যা বেড়েছে রায়গঞ্জ ব্লকে। এতে পথ কুকুররা যেমন সমস্যায় পড়ছে, তেমনি অন্যদিকে সাধারণ মানুষেরও সমস্যার শেষ নেই। এসবের থেকে মুক্তি দিতে রবিবার বিশেষ উদ্যোগ গ্রহণ করলো ভেটেরিনারি অ্যালুমিনিয়াম অ্যাসোসিয়েশন। তারা নিঃশুল্ক ভাবে পথ কুকুরদের নির্বীজকরণ করেন এদিন। এছাড়াও আয়োজিত হয় বিনামূল্যে প্রাণী স্বাস্থ্য শিবির। INDTUC প্রভাবিত নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট ড্রাইভার্স অ্যান্ড তৃণমূল শ্রমিক কর্মচারী ইউনিয়নের রায়গঞ্জ ডিপো সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার। এদিন রায়গঞ্জ ডিপো প্রাঙ্গণে এই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণী, পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস সহ অন্যান্যরা। ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর স্কুলের উদ্যোগে বালুরঘাটে আয়োজিত হল জেলা দাবা প্রতিযোগিতা। রবিবার বালুরঘাটে অবস্থিত জেলা প্রশাসনিক ভবন সংলগ্ন বালুছায়াতে এই দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয়। দাবা খেলাকে কেন্দ্র করে খুদে পড়ুয়াদের মধ্যে বেড়েছে একাগ্রতা। এই প্রতিযোগিতাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সব রকম সহযোগিতা করেছে জেলা দাবা সংস্থা। এদিন জেলার প্রায় 53 জন পড়ুয়া এই দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো আর এক মাস পেরোলেই শুরু হয়ে যাবে দুর্গা উৎসব। এবারে ঐক্য বিতান ক্লাব ও ব্যায়ামাগারের উদ্যোগে খুঁটি পুজোর মধ্যে দিয়ে শুরু হলো এবছরের 51তম দুর্গা পুজোর প্যান্ডেলের কাজ সূচনার কাজ। এদিন সকালে ক্লাবের প্রত্যেক সদস্যরা নিয়ম নিষ্ঠার সাথে খুঁটি পুজোর মধ্যে দিয়ে এর শুভ সূচনা করলেন। এবারে তাদের দুর্গা পুজোর বিশেষ থিম রয়েছে হারিয়ে যাওয়া শৈশব, যা শৈশবের কিছু স্মৃতি থিমের মাধ্যমে প্রত্যেক দর্শনার্থীদের মাঝে তুলে ধরবেন। আনন্দধারা প্রকল্পের মাধ্যমে মালদার চাঁচল 2 নম্বর ব্লকের ভাকরি গ্রাম পঞ্চায়েত এলাকায় স্বনির্ভর হওয়া সদস্যদের সংবর্ধনা জানানো হলো রবিবার। এদিন ভাকরি গ্রাম পঞ্চায়েত দফতরের আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য রেহেনা পারভিন, পঞ্চায়েত প্রধান আগ্নেস পারভিন সহ অন্যান্যরা। কোচবিহারে শঙ্কর ও গঙ্গাধর নদীর পার ভাঙনের জেরে রীতিমতো ঘুম উড়েছে ভানুকুমারী 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ছিট বড়লাউ কুঠির বাসিন্দাদের। 800 মিটার বোল্ডারের পার বাঁধের কাজ সম্পূর্ণ হতেই ফের নতুন করে 1 কিলোমিটার এলাকা জুড়ে ব্যাপক আকার ভাঙন শুরু হয়েছে। ইতিমধ্যে নদী গর্ভে তলিয়ে গিয়েছে আবাদী জমি এবং ঘরবাড়ি। এতেই আতঙ্ক ছড়িয়েছে ছিট বড়লাউ কুঠির বাসিন্দাদের মুখে। কোচবিহারের মাথাভাঙা 1 নম্বর ব্লকের হাজরাহাট 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব খাটের বাড়ি এলাকায় পথশ্রী প্রকল্পের রাস্তার কাজে নির্মাণের কাজের অভিযোগে কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, সঠিকভাবে কাজ হচ্ছে না, নির্মাণের কাজ করছে ঠিকাদার সংস্থা, তাই তারা কাজ বন্ধ করে দিয়েছেন। যদিও এই বিষয়ে হাজরাহাট 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হাসেম আলী জানিয়েছেন নিম্নমানের কাজ হচ্ছে না, কাজ সবে শুরু হয়েছে, শিডিউল অনুযায়ী সঠিকভাবে কাজ করা হবে। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসককে নির্মমভাবে ধর্ষণ এবং খুনের প্রতিবাদে গোটা দেশের মানুষ গর্জে উঠেছেন। সমাজের বিভিন্ন স্তরের মানুষ প্রতিবাদে সামিল হয়েছেন। এরই মধ্যে পূর্ব বর্ধমানে এক আদিবাসী মহিলাকে হত্যার অভিযোগ উঠেছে। এরই প্রতিবাদে এবারে রায়গঞ্জে পথে নামল আদিবাসী সম্প্রদায় মানুষজন। উত্তর দিনাজপুর আদিবাসী সমন্বয় কমিটির ব্যানারে রবিবার তারা রায়গঞ্জ শহরে একটি মিছিল করেন। অল ইন্ডিয়া নবশূদ্র বিকাশ পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হল গাজলের একটি বেসরকারি লজে। রবিবার গাজলের শঙ্করপুর এলাকায় একটি বেসরকারি লজে সংগঠনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের আসন্ন সম্মেলন উন্নয়ন এবং বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন অনিল ডিয়ার, নবশূদ্র বিকাশ পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি পার্থ বিশ্বাস সহ অন্যান্যরা। নিখিলবঙ্গ শিক্ষক সমিতির বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল রবিবার। গঙ্গারামপুর শহর সংলগ্ন নিরঞ্জন ঘোষ স্মৃতি বিদ্যাপীঠে আয়োজিত এই সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক অনিমেষ লাহিড়ি, মহকুমা সম্পাদক কল্লোল রায়, মহকুমা সভাপতি স্বপন দাস সহ অন্যান্য বিশিষ্টজনেরা। গঙ্গারামপুর মহকুমা স্তরের বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীদের নিয়ে প্রবন্ধ, আবৃত্তি, নৃত্য, অঙ্কন, সঙ্গীত সহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয় এদিন।